হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। এই ভিডিওতে তোমরা জানতে পারবে যে গভর্নমেন্ট আনন্দমোহন কলেজে ভর্তি হওয়ার জন্য তোমাদের মিনিমাম যোগ্যতা কতটুকু হতে হবে, অর্থাৎ কতটুকু এসএসসিতে কতটুকু পয়েন্ট ফেল তিন হলে তোমরা এই কলেজটিতে আবেদন করতে পারবে, এবং এই কলেজটিতে মোট আসন সংখ্যা কতগুলো রয়েছে, অর্থাৎ বিজ্ঞান বিভাগ থেকে মোট কতগুলো আসন সংখ্যা রয়েছে, এবং মানবিক থেকে কতগুলো আসন সংখ্যা রয়েছে, এবং ব্যবসায় শিক্ষা থেকে কতগুলো আসন সংখ্যা রয়েছে, সবকিছু কিন্তু তোমরা এই ভিডিওতে জানতে পারবে। তো তোমরা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবে, তাহলে কিন্তু সবকিছু বুঝতে পারবে। এবং তুমি যদি এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো প্রথমে আমি তোমাদের দেখাবো যে এই কলেজটিতে বিজ্ঞান বিভাগ, মানবিক বিভাগ এবং ব্যবসায় শিক্ষা থেকে কতগুলো আসন সংখ্যা রয়েছে। সো এই কলেজটিতে বিজ্ঞান বিভাগে মোট আসন সংখ্যা রয়েছে 436টি। তো আবার বলছি, এই কলেজটিতে বিজ্ঞান বিভাগ থেকে মোট আসন সংখ্যা রয়েছে 436টি, এবং এই কলেজটিতে ব্যবসায় শিক্ষা থেকে মোট আসন সংখ্যা রয়েছে 250টি। তো এই কলেজটিতে ব্যবসায় শিক্ষা থেকে 250টি আসন সংখ্যা রয়েছে, এবং এখানে এই কলেজটিতে কিন্তু মানবিক বিভাগ থেকে আসন সংখ্যা রয়েছে 295টি। এখানে সবচেয়ে বেশি আসন সংখ্যা রয়েছে এখানে বিজ্ঞান বিভাগ থেকে, তারপর কিন্তু মানবিক বিভাগে, এবং তারপর সবচেয়ে কম যে আসন সংখ্যা রয়েছে সেটা হলো ব্যবসায় শিক্ষা থেকে। তো এখানে মানবিক বিভাগে 295টি আসন সংখ্যা রয়েছে। তো এখন আসি, এই কলেজটিতে ভর্তি হওয়ার জন্য তোমাদের মিনিমাম যোগ্যতা কতটুকু অর্জন করতে হবে, অর্থাৎ এসএসসিতে কত পয়েন্ট ফেলে তোমরা এখানে উত্তীর্ণ, কত পেয়ে উত্তীর্ণ হলে এখানে তোমরা আবেদন করতে পারবে এবং এখানে চান্স পেতে পারো। তো এই কলেজটিতে ভর্তি হওয়ার জন্য তোমাদের বিজ্ঞান বিভাগ থেকে মিনিমাম 4.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে। তো তুমি যদি বিজ্ঞান বিভাগ থেকে 4.50 পেয়ে থাকো, তাহলে কিন্তু তুমি এই কলেজটিতে আবেদন করতে পারবে বা আবেদনের জন্য তুমি এখানে উপযুক্ত হবে। এবং তুমি যদি ব্যবসায় শিক্ষা থেকে আবেদন করতে চাও, তাহলে তোমাকে এসএসসিতে মিনিমাম 3.5 উত্তীর্ণ হতে হবে। তো তুমি যদি এসএসসিতে মিনিমাম 3.5 উত্তীর্ণ হও, তাহলে কিন্তু তুমি এই কলেজটিতে আবেদন করতে পারবে ব্যবসায় শিক্ষা থেকে। এবং তুমি যদি এই কলেজটিতে মানবিক থেকে আবেদন করতে চাও, তাহলে তোমাকে কিন্তু 3.5 উত্তীর্ণ হতে হবে। তো তুমি যদি 3.5 উত্তীর্ণ হও, তাহলে কিন্তু তুমি মানবিক থেকে এই কলেজটিতে আবেদন করতে পারবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এই কলেজটিতে তোমরা কীভাবে কীভাবে আবেদন করবে, মানে আবেদন করার জন্য তোমাদের যোগ্যতা কতটুকু অর্জন করতে হবে, এবং কলেজটিতে মোট আসন সংখ্যা কতগুলো রয়েছে। তো এখন তোমরা এই কলেজটিতে কীভাবে আবেদন করবে, কলেজটিতে আবেদন করার জন্য তোমরা এক্সাই কলেজ অ্যাডমিশন যে ওয়েবসাইটটি রয়েছে, ওই ওয়েবসাইটে গিয়ে তোমরা অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করে কিন্তু খুব সহজেই আবেদন করতে পারবে। অর্থাৎ অন্য অন্য কলেজে যেভাবে আবেদন করতে হয়, এই কলেজে কিন্তু ওই সেমভাবে কিন্তু আবেদন করতে পারবে খুব সহজে। 150 টাকায় ফি জমা দেওয়ার মাধ্যমে এখানে তোমরা আবেদন করতে পারবে। তো আশা করি তোমরা সবকিছু বুঝতে পেরেছো। তো কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে, আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবে, এবং তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।